জানাসায়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এসেছি আজকে আবার হরপ্পার কেন্দ্র একটি নিয়ে। হরপ্পার প্রত্যেকটা কেন্দ্র আলোচনা চলছে, তো আজকে আমরা দুটো কেন্দ্র নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, একটা সুদ কেজেন দাঁড়ো আর একটা কোর্ট দিজি। দুটো কেন্দ্র থেকেই দেখছি কম্পিটিটিভ পরীক্ষায়। আগে দেখতাম শুধু হরপ্পা মহেঞ্জোদারো পড়লে হয়ে যেত, এখন লোথাল কালীবঙ্গান চাহুদারো বানোয়ালি শুধু নয়, এখন ছোট ছোট কেন্দ্রগুলো হরপ্পার প্রত্যেকটা কেন্দ্র আমরা ইউটিউব চ্যানেলে নিয়ে আসব। আর জানাসার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আসবে আপনারা বিশ্বাসের সহিত মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন পার্থক্যটা বা কতটা গভীরতা। আপনারা খুব ভালো করে শুনুন, দেখুন, ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধু বান্ধবীদের যারা ভালো ইতিহাস ভিডিও খোঁজ করে একটু সন্ধান দেবেন। তো জানাসার ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের হরপ্পা সভ্যতার দুই সেই কেন্দ্র, একটা কোর দিজি যেটা আগুনে পুড়ে নষ্ট হয়েছিল, আর একটা হচ্ছে সুদ কেজেন্দারও আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ সুদ কেজেন্দারও এবং কোর দিজি দুটি ইম্পর্টেন্ট কেন্দ্র, এই দুটো কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কেন্দ্র আমরা এনেছি সুদ কেজেন্দারও, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। 1862 সালে জন্মগ্রহণকারী যে মানুষটি তার নাম আইনস্টাইন, এই মানুষটি প্রথম আবিষ্কার করলো এই সুদ কেজেন্দারও, ভালো করে মনে রাখবে। এর আগেও কিন্তু আমি বলবো 1875 এর ঘটনা, 1928, 1875 এবং 1960, এই তিনটে সাল কিন্তু মনে রাখবে যখন তোমরা সুদ কেজেন্দারও কেন্দ্রটা পড়বে। মনে রাখবে 1875 সালে প্রথম মেজর এডওয়ার্ড মোগলার, নামটা বলবো মেজর এডওয়ার্ড মোগলার, 1875-এ, যে বছর আলিগড় অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, যে বছর আমাদের আর্য সমাজ গড়ে উঠে, যে বছর দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল, সে 1875 সালে ইম্পর্টেন্ট ভারত ইতিহাসে, সে 1875 সালে মেজর এডওয়ার্ড মোগলার প্রথম আবিষ্কার করলো এই সুদ কেজেন্দারও কেন্দ্রটি, ভালো করে মনে রাখবে। পরবর্তীকালে 1928 সালে সে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণকারী মানুষ, 1862-তে জন্ম হয়েছিল যে মানুষটির, মৃত্যু হয়েছে 1943 সালে, আর কেউ নন, সে ব্রিটিশ নাগরিক প্রখ্যাত আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ আইনস্টাইন 1928 সালে সুদ কেজেন্দারকে জনসাপেক্ষে আনল। বালুচিস্তানের মাকরানে দাস্তান ভিত্তির এই কেন্দ্রটিকে আবিষ্কার করলেন। তাহলে সুদ কেজেন্দারও প্রথম কে ভিজিট করছেন, কে ভ্রমণ করছেন, অবশ্যই 1875-এ মেজর এডওয়ার্ড মোগলার। সুদ কেজেন্দারকে একটা হরপ্পা সভ্যতার কেন্দ্র বলে আবিষ্কার করছেন কে, 1928 সালে আইনস্টাইন, বালুচিস্তানের মাকরানি দাস বা দশ নদীর তীরে আবিষ্কার করেছিলেন তিনি। আইনস্টাইন আবিষ্কারের পেছনে একটা ছোট রহস্য রয়েছে। আমরা জানি যে গেড্রোসিয়া যখন তিনি সফর করছেন শহর, সেই সফরের সময়কালে তিনি পরিদর্শন করে এই সুদ কেজেন্দার কেন্দ্রটি আবিষ্কার করে ফেলেছিলেন। আর জর্জ ফস্টার ডালেস, জেফ ডালেস, যাকে জুনিয়র বলে একজন সিনিয়র ছিলেন, যেমন জর্জ ডব্লিউ বুশ সিনিয়র এবং জুনিয়র, তেমনি জেফ ডালেস বা জর্জ ফ্রাঙ্কলিন ডালেস, সেই জর্জ ফ্রাঙ্কলিন ডালেস তিনি জুনিয়র ছিলেন। 1960 সালে, যার জন্ম 1927, মৃত্যু 1992, সেই জর্জ ফ্রাঙ্কলিন ডালেস 1960 সালে অক্টোবর মাসে কি করলেন না, মাকরান জরিপের একটি অংশ হিসাবে সুদ কেজেন্দারতে ব্যাপকভাবে খনন কার্য করলেন। খুব ভালো করে শুনবে, 1960 সালে সুদ কেজেন্দারতে কে খনন কার্য করেন, অপশনে আমরা সিজিলে পেয়েছি, তিনজনই অপশন দিয়ে রেখেছে, অবশ্যই উত্তর নিয়েছে ডালেস। মনে রাখবে প্রথম ভিজিট করছে কে, 1875-এ মোগলার, এবং এটাকে নগর কেন্দ্র হিসাবে আবিষ্কার করে ফেলছেন আইনস্টাইন, যার হাঙ্গেরির বুদাপেস্টে জন্ম, ব্রিটিশ নাগরিকত্ব প্রত্নতত্ত্ববিদ মনে রাখবে। এই ডালেস প্রথম এই সুদ কেজেন্দার থেকে মাটির ইট দিয়ে তৈরি কাঠামো উন্মোচন করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে মাটির ইট দিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন বাড়িঘর, যেখানে বাড়িগুলোতে কি ছিল না কাঠামো ছিল, একটা ইটের মাটির ইট দিয়ে তৈরি বিখ্যাত কাঠামো আবিষ্কার করলেন। এই কেন্দ্রতে কি পেলেন, সাধারণ সিটারেল পাওয়া গেছে, উঁচু যে শহরগুলো ছিল। আমরা জানি হরপ্পা স্থাপত্য শিল্পে দুটি কেন্দ্র ছিল, একটা উচ্চনগর নিম্ননগর, সে উচ্চ নগরগুলো উচ্চ এরিয়াটাকে বলা হতো সিটারেল, মনে রাখবে এইটা। তো এই কেন্দ্রটি সাধারণ সিটারেল বা উচ্চনগর এবং নিম্ন শহরের সাথে অর্ধ পরিহিত পাথরের একটা বিশাল দুর্গ প্রাচীর আমরা এখান থেকে পেয়েছি, অর্থাৎ উঁচু স্থান এবং নিচু স্থানের যে একটা বিভেদ, সেটা কিন্তু সুদ কেজেন্দারতে ফুটে উঠেছিল, প্রত্যেকে তোমরা দেখে নিতে পারো। দেখো সিটারেল ছিল এবং নিম্ন শহরে ছিল। আর কি পেয়েছে, প্রাচীনকালে নৌ চলাচলের কাছাকাছি ছিল বলে আমরা অনুমান করছি। আমরা জানি লোথাল যেমন ছিল একটা বাণিজ্য কেন্দ্র, আলাদিনোকে বলা হয় মিনি লোথাল কেন্দ্র, যেখানে ব্যবসা মানে চলতো, নৌ চলাচল চলতো, জাহাজ চলতো, সেই নৌ চলাচলের কাছাকাছি কেন্দ্র ছিল সুদ কেজেন্দারও, প্রাচীনকালে অনুমান করছে ডালেস। আর কি পেয়েছি আমরা সুদ কেজেন্দার থেকে, পাথরের তীরের মাথা পেয়েছি, তামার তীরের মাথা পেয়েছি, খোলের পুঁতি পেয়েছি,
মৃৎপাত্র পাওয়া গেছে বিভিন্ন রঙের এই সুতকেজেন্দারো থেকে। হরপ্পার পশ্চিমতম কেন্দ্র হিসাবে সুতকেজেন্দারের অবদান অনস্বীকার্য। হরপ্পার সবচেয়ে ওয়েস্টার্ন একদম পশ্চিমতম কেন্দ্র হচ্ছে সুতকেজেন্দারো, আর পূর্বতম কেন্দ্র হিসেবে বলে নেওয়া দরকার হরপ্পার চতুর্সীমাটা একবার দেখিয়ে দিচ্ছি। পূর্বতম কেন্দ্র হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীর, তোমরা সবাই জানো। আর উত্তরতম স্থান জম্মু কাশ্মীরের মান্ড, এবং দক্ষিণতম স্থান সে মহারাষ্ট্রের দাইমাবাদ বা ডিমাবাদ, যেটা প্রবরা নদীর তীরে অবস্থা ছিল। প্রবরা বা যদি না পাও তাহলে গোদাবরীর উপনদী প্রবরা, যদি প্রবরা না পাও তাহলে গোদাবরী পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, হরপ্পা সভ্যতা চতুর্সীমাটা ফুটিয়ে দিলাম সুতকেজেন্দারো পড়াতে গিয়ে। সুতকেজেন্দারো হচ্ছে হরপ্পার পশ্চিমতম স্থান, তাহলে পূর্বতম স্থান দিয়ে দিতে পারে আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে পড়ছে। উত্তরতম স্থান মান্ড বা মান্ডা, জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে। এবং সাউদার্ন পার্ট, দক্ষিণতম স্থান মহারাষ্ট্রের ডিমাবাদ বা দাইমাবাদ, এটা ভালো করে মনে রাখবে। আর সুতকেজেন্দারো থেকে তামার কুঠার পাওয়া গেছে, পাখির ছবি আঁকা বাসন সবচেয়ে আকর্ষণ ছিল। প্রত্যেকটা বাসনে দেখছি একটা বার্ড বা পাখির ছবি আঁকা রয়েছে সুতকেজেন্দারোর বাসনগুলোতে। এই কেন্দ্রটি নৌ চলাচল করতো, অর্থাৎ উপকূলীয় একটা বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছিল। তাই হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি উপকূলীয় বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছিল, অবশ্যই সুতকেজেন্দারো নেব। পাকিস্তানের করাচি থেকে 480 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল কেন্দ্রটি, এবং করাচি থেকে 30 কিলোমিটার দূর দূরে ছিল আলাদিনো। তা আলাদিনোর সঙ্গে সুতকেজেন্দারোর ব্যবসা বাণিজ্য চলতো বলে আমরা অনুমান করছি। আর কি পেয়েছি? এখানে বড় বড় পাথরের দেওয়াল পেয়েছি, তাই এখানে যে বাড়িঘরগুলো ছিল সেখানে প্রাচীর ছিল, তবেই বড় বড় পাথরের দেওয়াল অনুমান করছি আমরা। আর কি পেয়েছি? গেটওয়ে পেয়েছি, বিভিন্ন এন্ট্রান্স বা গেটওয়ে সহ ছোট ছোট বসতি গড়ে উঠেছিল, মনে রাখবে। আর এই কেন্দ্রটি আয়তন ছিল 4.5 হেক্টর বা 4.5 হেক্টর আয়তন ছিল। কার না, আমাদের সুতকেজেন্দারো কেন্দ্রটির, ভালো করে মনে রাখবে। এখানে গেটওয়ে সহ আমরা ছোট ছোট বসতি পেয়েছি এবং আয়তনটা মনে রাখবে। তাই প্রত্যেকের কাছে আবেদন, সুতকেজেন্দারোটা ভালো করে শুনবে, এখানে প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। নিচের কোন কেন্দ্র থেকে বাসনগুলোতে আমরা পাখির ছবি পেয়েছি, ভ্যারাইটি মৃৎপাত্রের ছবি কোথায় পেয়েছি আসতে পারে, উপকূলীয় কেন্দ্র কোনটা ছিল, নৌ চলাচলের কেন্দ্রস্থলে না হলেও পাশাপাশি অবস্থান কোন কেন্দ্র ছিল, খুব ভালো করে দেখবে কমন আসতে পারে। এবং হরপ্পা সভ্যতার এই চতুর্সীমাটা খুব ভালো করে দেখবে, ভালো ভালো প্রশ্ন পরীক্ষা দিচ্ছে এখান থেকে, আশা করি তোমাদের খুব সহজ লাগছে বা লাগবে। আসি কোটদিজি কেন্দ্র, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হরপ্পা সভ্যতার একমাত্র কেন্দ্র কোটদিজি, যেটি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছিল, আগুনে পুড়ে নষ্ট হয়েছিল, ভালো করে মনে রাখবে কোন কেন্দ্রটি, একাধিক পরীক্ষা আসা প্রশ্ন। পাকিস্তানের নাগরিক প্রখ্যাত আর্কিওলজিস্ট ফজল আহমেদ খান 1955 সালে আবিষ্কার করলো কোটদিজি, তাকে সাহায্য করেছিলেন সেই সদাশিব ঘুরিয়ে, মনে রাখবে এটা, গোবিন্দ সদাশিব ঘুরিয়ে সাহায্য করেছিল। তাই কোটদিজি কেন্দ্র আবিষ্কার হচ্ছে স্বাধীন ভারতবর্ষে 1955 সালে, আবিষ্কার করলেন পাকিস্তানের প্রখ্যাত পদার্থবিদ ফজল আহমেদ খান এবং গোবিন্দ সদাশিব ঘুরিয়ে। এই জিএস ঘুরিয়ে বা গোবাং গোবিন্দ সদাশিব ঘুরিয়ে কে ছিলেন? না, বোম্বাই যে ইউনিভার্সিটি, বোম্বাই যে বিশ্ববিদ্যালয়, আমরা জানি কলকাতা বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 1854 উডেন ডেসপ্যাচ বলে 1857 সালে গড়ে উঠেছিল, সে 1857 সালে প্রতিষ্ঠিত বোম্বাই বিশ্ববিদ্যালয়ের সোশিয়োলজি বিভাগের বিভাগীয় প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ওই গোবিন্দ সদাশিব ঘুরিয়ে। তিনি এবং ফজল আহমেদ খান ঐক্যবদ্ধভাবে আমাদের কোটদিজি কেন্দ্র আবিষ্কার করলেন। কোথায় করলেন? সিন্ধু নদের তীরে আবিষ্কার করলেন। এখানে কি কি পাওয়া গেছে কোটদিজি থেকে দেখে নাও, পাওয়া গেছে এখান থেকে পাথরের তীরের মাথা, শাড়ির প্রতিকৃতি ছিল কোটদিজির মূল আকর্ষণ, পিপিল পাতা বহু পরীক্ষায় দিয়েছে কোথায় আকর্ষণ ছিল কোটদিজির, এবং এখানে শক্ত ইট বা স্টিট ইট পাওয়া গেছে, সিলমোহর পাওয়া গেছে, তামা এবং ব্রোঞ্চের যৌথভাবে বালা, তামা ব্রোঞ্চ অর্ধেকটা তামা অর্ধেকটা ব্রোঞ্চের বালা পেয়েছি আমরা, কাঁচাইটের ব্যবহার হতো কোটদিজিতে, রঙিন রঙিন মৃৎপাত্র পেয়েছি, এখানকার রাস্তাগুলি কিছু খুব চওড়া, প্রতিরোধক দেওয়াল পেয়েছি আমরা, শৌখিন খেলনা ছিল কোটদিজির আরেক সুষ্ঠু আকর্ষণ, 5টি মারুতি দেবীর ক্ষুদ্র প্রস্তর মূর্তি পাওয়া গেছে, অর্থাৎ মারুতি দেবীকে যে পুজো করা হতো কোটদিজি তা পেয়েছি আমরা, এবং পিপিল পাতা খুব বিশুদ্ধ ছিল, ওখানে শুদ্ধভাবে গণ্য করা হতো, আগুনে পুড়ে গেছে, ভালো করে মনে রাখবে। আরেকটি প্রশ্ন দিয়েছে যে প্রাক হরপ্পা সভ্যতার স্তরে কোটদিজিতেই দেখলাম ঘটছে নগরায়ন, আউটস্ট্যান্ডিং কোশ্চেন, প্রাক হরপ্পা সভ্যতার কোথায় নগরায়নের চিহ্ন পেয়েছিলাম কোটদিজিতে, এবং তাম্রসীয় সংস্কৃতি, তাম্রসীয় যে কালচার, তার বিকাশ ঘটছে এই কোটদিজিতে। মনে রাখবে ভারতের প্রাচীনতম সভ্যতা হিসেবে মেহেরগড় সভ্যতা 1974 সালে জ্যাকাস জারিজ এবং টমাস মিডো আবিষ্কার করেছিল, সেই মেহেরগড় সভ্যতার যে উন্মেষ ঘটেছিল কোটদিজি, তার বিকাশ শুরু হয়েছিল, আর হরপ্পাতে তার চূড়ান্ত পরিণতি ঘটেছিল। তিনটে প্রশ্নই পরীক্ষায় ধরা হয়। মেহেরগড়ে
যে সিভিলাইজেশন বা সভ্যতার সূচনা বা উন্মেষ হয়েছিল, কোডবিজিতে তার বিকাশ শুরু হয়েছিল, আর হরপ্পাতে দেখলাম সেই বিকাশের চূড়ান্ত পরিণতি ঘটেছিল মোরাক ভেইটা। আর এই কোডবিজি কেন্দ্রের একেবারে নিকটস্থ কোন কেন্দ্রটি ছিল অপশন দিয়েছে, আমি ভালো করে ঘিরে রাখলাম। আমরি কেন্দ্রটি ছিল কোডবিজি কেন্দ্রের একেবারে সন্নিকটে অবস্থিত, ভালো করে মনে রাখবে। আজকে তোমাদের ছোট্ট একটা ভিডিওতে আমরা কি দেখলাম, না আমরা দেখলাম কোডবিজি কেন্দ্র এবং সুদকে জেন্দারও কেন্দ্র। মনে রাখবে, তোমরা যদি এইরকম তথ্য পেতে চাও নেটসের টেক্সট বইটা পড়ে নেবে। আর অধ্যায় ভিত্তিক এমসিকিউ বেঙ্গলের টপ একটা বই দিয়ে দিয়েছি, প্রাচীন মধ্যযুগ আধুনিক এবং ইউরোপের প্রতিটা অধ্যায় ধরে ধরে একদম চুলছে রাগ। 40% সহজ, 40% মিডিয়েট, 20% একেবারে কনসেপচুয়াল, এই সিস্টেমে আমরা বের করে দিয়েছি প্রায় 26,000 প্রশ্নের সমাহার PSC SLST যে পরীক্ষার বইটিতে। কিন্তু যারা কলেজ সার্ভিস দিবে, সেট পরীক্ষার ভালো বোঝ খুঁজছ, আগামী 6-7 মাস পরে ডিসেম্বরে যারা সেটে র্যাঙ্ক করতে চলেছ, তারা কিন্তু এই বইটা প্র্যাকটিস করো। টেক্সট বই আকারে নেট সেট এবং MCQ আকারে প্র্যাকটিসের জন্য সংক্ষিপ্ত জিস্ট করে এই বইটা অবশ্যই করে নেবে। এছাড়াও তোমার যা স্যার পার্সোনাল ব্যাচ শুরু করেছে, ইতিহাস বিষয় যদি নিয়ে আমরা এগোতে চান অবশ্যই নির্বিধায় যোগাযোগ করুন মানসিকতা দায়িত্ব জানা স্যারের। আর এনি কোয়ারি থাকলে আপনারা ফোন করে নেবেন সঙ্গে সঙ্গে, যে নাম্বার আমি নিচে দিয়ে দিয়েছি 9903209080 এই নাম্বারে। আজকে এই পর্যন্ত রইল, কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আজকে এই পর্যন্তই, বাই।